বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ঘরের ফলস সিলিং ভেঙে ঢুকলো চোর। এমনই ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে আগরতলা শহরের কৃষ্ণনগর স্থিত ঠাকুরপল্লী এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পশ্চিম থানার পুলিশ। বাড়ির মালিক শুভজিৎ দাস জানিয়েছেন, কানাড়া ব্যাংকে ম্যানেজার পোস্টে কর্মরত তিনি। গত 7ই ফেব্রুয়ারি বুধবার বাড়িতে তালা দিয়ে গৌহাটি গেছিলেন তারা স্বামী স্ত্রী মিলে। বাড়ির চাবি দেওয়া ছিল প্রতিবেশীর কাছে। 8 তারিখ বৃহস্পতিবার সকালে প্রতিবেশীরা তাদের ফোন করে জানান বাড়ির তালাবন্ধ দরজা সামান্য ফাঁকা হয়ে রয়েছে। সাথে সাথে গিয়ে সব খুঁটিয়ে দেখে তখনও সন্দেহজনক কিছু দেখেননি তারা। রবিবার সকালে বাড়ি ফিরে সদর দরজার তালা খুলে সন্দেহ হয় স্বামী স্ত্রী। দেখেন ঘরের শোকেস ভাঙা, আলমারির দরজা খোলা, লকার পর্যন্ত ভাঙা। সমস্ত জরুরি কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে বিছানার ওপরে। স্বর্ণের অলংকার হিসেবে চুরি গেছে একটি গলার চেন, একটি পলা বাঁধানো আর দুটো আংটি। গয়নাগুলির আনুমানিক বাজার মূল্য 2 লাখ টাকা হবে বলে পুলিশকে জানিয়েছেন বাড়ির মালিক শুভজিৎ দাস। এছাড়াও বাড়িতে রাখা তার স্ত্রীর একটি ব্যাগ থেকে খোয়া গেছে নগদ 5,000 টাকা। কিছুদিন আগেই মডিউলার কিচেনের কাজ হয়েছে বাড়িতে। বেশ কিছুদিন আনাগোনা লেগেছিল মিস্ত্রিদের, তাদের দিকেই এখন সন্দেহ বাড়ির মালিকের। বুধবারে আমি আর আমার মিসেস ইয়েতে গেছিলাম, গুয়াহাটি গেছিলাম আর কি, বুধবার দিন 7 তারিখ। তো তারপরে 8 তারিখ আমরা ওই পাশের বাড়ির থেকে ফোন করে কইছে যে আমরা এই দরজাটা একটু ফাঁকা হয়ে রয়েছে, তো চাবি তার কাছে দেওয়া ছিল। তো তারা আইসে, আইসিরা তারা চেক করছে, সব সব ঠিকই আছিল। তারপরে তারা দরজাটা লক করে গেছে। আমরা আজকে আইসি পরে দরজা, গেট, দরজা সব আমরা খুলছি। খুললা সেটা তারপরে গিয়ে দেখি সবচেয়ে প্রথমে নজর গেছে এইদিকে ভাঙ্গা আছে শোকেসের নিচটা, এরপরে আলমিরা খোলা, আলমিরার লকার খোলা ভাঙ্গা, আর 4টা গোল্ডের আইটেম আছিল, 2 লাখ টাকার মতো হইব দাম। আর এদিকে ডকুমেন্টস আছিল, ডকুমেন্টস বিছানার মধ্যে ছড়ায় ছিটে রাখছে, ডকুমেন্টস নিছে না কিচ্ছু। তারপরে আমরা কোন দিক দিয়ে ঢুকছে এটা বুঝার লিগা দেখছি যে ফল সিলিং দিয়ে সেটা ঢুকছে, তারা ওইখানে ফল সিলিং ভাঙ্গে সেটা ভিতরে ঢুকছে। সব ধরনের মিস্ত্রি আইছে যারা ভিতরের ঘরেও গেছে, নাম্বার তো আছে, কন্ট্যাক্ট নাম্বার তো আছে। আর যেভাবে ফল সিলিংটা ভেঙ্গা ঢুকছে তো মনে হইতেছে যেই আইছে যে আগের থেকে জানা আছে। একটি চুরির মামলা রুজু করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পশ্চিম থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।